হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এসেছি একটা আলতার ডিজাইন নিয়ে, আর আলতার ডিজাইনের সঙ্গে আজকে ক্রাশিং ভিডিও আছে। তার কারণ তোমরা অনেকে কমেন্ট করেছো যে ক্রাশিং ভিডিও আমাকে বানানোর জন্য, তা আমি কোনো দিন বানাইনি, এই প্রথম আজকে ট্রাই করব। তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমি চেষ্টা করব বানানোর। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, তিনটে বেলুন নিয়েছি, এই তিনটে বেলুন এখন আমি আমার পা দিয়ে ফাটাবো। ঠিক আছে, ফাটাবো। তো
বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আর যখন আমি বেলুনগুলো ফাটাতে যাচ্ছিলাম, প্রথমেই তো একটা ফেটে গেছিলো, চারটে বেলুন এনেছিলাম আমি, তো একটা তো ফেটে গেছিলো, আর দুটো ভালো মতন ফাটাতে পেরেছি, আর লাস্টেরটা তো পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে আর একটা গাছের গুঁড়ি ছিল, তো সেটাই লেগে ফেটে গেছে, তাই দুটো ভালো মতো দেখাতে পেরেছি, অত ভালো পারিনি। যেহেতু আজকেই আর কি প্রথম, তার জন্য আর কি এরকম হয়েছে, পরের বার থেকে হয়তো ভালো করে মানে পারতে পারি আর কি। তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারটা করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।